অর্থনীতিকে স্লোগান দিচ্ছেন শেখ হাসিনা ভুয়া এই যে ভুয়া একটু আগে কেন মাইকটা বন্ধ হলো বিদ্যুৎ চলে গেছে এই শেখ হাসিনা বলেছিল এই বিদ্যুতের লোডশেডিং নাকি তিনি মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছেন জাদুঘরে আর নাকি মানুষ এই লোডশেডিং দেখবে না আজকে বক্তৃতার সময়ে আপনারা লোডশেডিং দেখছেন বিদ্যুৎ নাই এই ভুয়া সম্বন্ধে বক্তৃতা দিয়ে শেষ করা যাবে না বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগরী দক্ষিণ এবং উত্তরের আয়োজনে আজকে দেশনেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দশ দফা বাস্তবায়নের দাবিতে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি ঢাকা উত্তর মহানগরের সম্মানিত আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি জননেতা আমানুল্লাহ আমান প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ বিএনপি অঙ্গ সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ভাই বোনেরা সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণকে ধন্যবাদ জানাই আজকে স্বল্প সময়ের নোটিশে এই বিরাট সমাবেশ আয়োজন করে আপনারা প্রমাণ করেছেন এদেশের জনগণ যে এই সরকারের বিদায় চায় তার প্রমাণ হিসাবে আজকে আপনারা অতি অল্প সময়ের মধ্যে বিশালভাবে সমাবেশে অংশগ্রহণ করেছেন আমি আপনাদেরকে অভিনন্দন জানাই আজকে বাংলাদেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশে গণতন্ত্র নাই একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার গায়ের জোরে ক্ষমতায় থেকে সিন্ডিকেটের মাধ্যমে লুটপাট করে এই বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এই বাংলাদেশে আজকে সুশাসনের অভাবে সমাজে আজকে বৈষম্য আজকে বিচার বিভাগ দলীয়করণ কারণে আজকে ধ্বংসপ্রাপ্ত জনগণের আজকে শেষ সীমায় পড়ে গেছে জনগণের পিঠ দেওয়ালে ঠেকে গেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আজকে একদিন দুই দিন নয় মাসের পর মাস ঊর্ধ্বগতি এই আওয়ামী লীগের এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ক্ষমতা নাই কেন নাই এই দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য যারা আজকে দায়ী তারা হচ্ছেন আওয়ামী লীগের এই সিন্ডিকেটের সদস্যরা তাই আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ হয় না আজকে গরিব মানুষ খেতে পারে না মধ্যবিত্ত গরিব হয়ে গিয়েছে আন্তর্জাতিক হিসাবে দেখা যায়
বাংলাদেশে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ধনী ধনী হয়েছে বহু হাজার গুণ আর দরিদ্র দরিদ্র হয়েছে এই অবস্থা আজকে একটি স্বৈরাচারী গায়ের জোরের সরকার বাংলাদেশে তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য লুটপাট করার জন্য চাঁদাবাজি করার জন্য দুর্নীতি করার জন্য এবং মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে এদেশের টাকা বিদেশে পাচার করার জন্য এই সরকার গায়ের জোরে সরকারে আছে আজকে এই জন্য ক্রান্তিকাল আজকে দেশের মানুষের সামনে অর্থনৈতিক মুক্তি সামাজিক মুক্তি গণতন্ত্রকে পুনরুদ্ধার আজকে মানুষ আজকে ঐক্যবদ্ধভাবে রায় দিয়েছে এছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ কোনো ভবিষ্যৎ নেই সেই জন্য আজকে যদি আমরা এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই তাহলে যারা এই আওয়ামী লীগ স্বাধীনতার পরে 72 থেকে 75 তারা এই দেশে গণতন্ত্রে বাকশাল করেছিল গণতন্ত্রকে হত্যা করে অতএব আপনারা দেখেছেন আবার 111-এর সরকার এই আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দেওয়া যাওয়ার পর আবার গায়ের জোরে বারবার এদেশের মানুষকে প্রতারণা করে গায়ের জোরে সরকারে আছে তারা এখনো যেমনিভাবে 72 থেকে 75 তারা গণতন্ত্রকে হত্যা করে বাকশাল করেছিল এখনো এদেশের মানুষের ভোটের অধিকারকে হরণ করে তারা অলিখিত বাকশাল চালাচ্ছে তাই আওয়ামী লীগ এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারে না মানুষ তার ভোটের অধিকার চায় এই আওয়ামী লীগ তা দিতে পারবে না আপনারা প্রমাণ দেখেছেন চট্টগ্রামে একটি উপনির্বাচন হয়েছে সেইখানে 14% মানুষ ভোট দিতে যায় নাই এই সরকার এদেশের মানুষের মধ্যে ভোটের প্রতি অনাস্থা এবং অবিশ্বাস সৃষ্টি করে দিয়েছে শুধু গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য অর্থনীতিকে স্লোগান দিচ্ছেন শেখ হাসিনা ভুয়া এই যে ভুয়া একটু আগে কেন মাইকটা বন্ধ হলো বিদ্যুৎ চলে গেছে এই শেখ হাসিনা বলেছিল এই বিদ্যুতের লোডশেডিং নাকি তিনি মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছেন জাদুঘরে আর নাকি মানুষ এই লোডশেডিং দেখবে না আজকে বক্তৃতার সময়ে আপনারা লোডশেডিং দেখছেন বিদ্যুৎ নাই এই ভুয়া সম্বন্ধে বক্তৃতা দিয়ে শেষ করা যাবে না আজকে বাংলাদেশে প্রমাণিত এই গায়ের জোরে সরকারে থাকতে গিয়ে এই শেখ হাসিনা ভুয়ার শেখ হাসিনায় পরিণত হয়েছে এই শেখ হাসিনা প্রমাণ করেছে বিদেশে ঘুরে এসেছে আপনারা জানেন 3টা দেশে গিয়েছে মিথ্যাচার করে এদেশের জনগণকে আবার বিভ্রান্ত করার জন্য অনেক কিছু কথা বলছে কিন্তু বাংলাদেশের মানুষ যেমন আর শেখ হাসিনাকে গ্রহণ করে না প্রত্যাখ্যান করে তেমনিভাবে যে 3টে দেশে শেখ হাসিনা সম্প্রতি গিয়েছিল তারা সকলে শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের মানুষও প্রত্যাখ্যান করেছে আজকে আমাদের সামনে
যে চ্যালেঞ্জ তা হচ্ছে গণতন্ত্রের হত্যাকারী, অর্থনীতি ধ্বংসকারী, বিচার ব্যবস্থাকে ধ্বংসকারী, সমাজকে ধ্বংসকারী এই শেখ হাসিনাকে অনতি বিলম্বে ক্ষমতা থেকে সরাতে হবে, বিদায় করতে হবে। এর কোনো বিকল্প নাই। পৃথিবীর কোন স্বৈরাচার, কোন ফ্যাসিস্ট কোনোদিন নিজের ইচ্ছায় আপোষে ক্ষমতা ছাড়ে নাই। আমরা জানি শেখ হাসিনাও ছাড়বে না। আজকে দেশের মানুষ আমাদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, বিভাগীয় গণসমাবেশ এবং সকল প্রোগ্রামে কর্মসূচিতে তারা আওয়াজ তুলেছে এই সরকারের হাত থেকে জনগণ বিদায় চায়, এই ধরনের জনগণ এই সরকারের হাত থেকে রক্ষা পেতে চায়, এই সরকারের বিদায় চায়। তাই আজকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, স্বাধীনতার ঘোষকের দল, যিনি এই দেশে বাকশালকে হটিয়ে দিয়ে বহুদল গণতন্ত্র করেছেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই এরশাদের স্বৈরাচারকে হটিয়ে এদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলের নেতা কর্মীদের দায়িত্ব আজকে জনগণের প্রত্যাশা এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা। তাই আজকে এই সমাবেশের মাধ্যমে আমরা শপথ নিতে চাই এদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে, জনগণের মধ্যে ইস্পাত কঠিন গণ ঐক্য সৃষ্টি করে এই গণতন্ত্রের হত্যাকারী শেখ হাসিনাকে বিদায় করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে এই অর্থনীতি ধ্বংসকারী শেখ হাসিনাকে বিদায় করে এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করে অর্থনীতিকে মেরামত করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের বাংলাদেশের এই কাঠামোকে মেরামত করার জন্য 27 দফা দিয়েছেন। এই 27 দফার মাধ্যমে এদেশে অর্থনীতিকে মেরামত করতে হবে, এদেশের সুশাসন কায়েম করতে হবে, জনগণের শাসন কায়েম করতে হবে। তার জন্য এই সরকারকে বিদায় করতে হবে। গণতন্ত্রের সাথে যার নাম উৎপতভাবে জড়িত মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।